কিভাবে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের নেম ট্রান্সফার করতে হয়। নেম ট্রান্সফার এটা টাকা এখানে জমা হয়? আচ্ছা, সো গাইস যখন আমার ফাইলটা রেডি হবে তখন একদম সিরিয়ালে দাঁড়াইতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করে লিখানো সহ মানে টোটাল ফাইলটা আপনাকে রেডি করে দেবে। মোট কথা হচ্ছে এটা, এ হচ্ছে আমার অ্যাকনোলেজমেন্ট পেপার বা যেটাই বলি না কেন, এটা হচ্ছে এখন আমার ব্লু বুক। Good morning everyone, Assalamu alaikum, this is Shoji from BG Club, welcome to our YouTube channel and welcome back to another new vlog. Guys, আজকে একটু সকাল সকাল বের হয়েছি, যাব হচ্ছে মিরপুরে। আমার এই বাইকটা নিয়েছি অলমোস্ট 3 মান্থসের মতো হয়ে গেছে, বাট আমি এখনও বাইকটার নাম ট্রান্সফার করিনি। তাই আজকে আমি যাচ্ছি হচ্ছে বাইকটার নাম ট্রান্সফার করতে। এখন আপনারা বলতে পারেন যে এতদিন হয়ে গেল আপনি কেন করেন নাই, বিকজ অফ হচ্ছে কিছুটা আলসামো আর কিছুটা হচ্ছে মানি প্রবলেম। অ্যাকচুয়ালি মানি প্রবলেমটা খুব বেশি ছিল না, টাকা ছিল, বাট অন্য কাজগুলোরে আগে প্রাধান্য দিয়ে এই কাজটা একটু পরে প্রাধান্য দিয়েছি, দ্যাটস ওয়াই। তারপরও ভাবছিলাম যে মানে এই মাসটা চলে যাক, ফেব্রুয়ারিতে যে করব, বাট আসলে পরে চিন্তা করলাম যে করে ফেলে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ফ্রেন্ড সোহিদও সেম বাইকই কিনছে, ওটা হচ্ছে এবিএস ভার্সন, আর দুইটা বাইকই মুন্নর কাছ থেকে কেনা। ওর যে হুইলার বাজার যে ইয়াটা আছে, পেজটা আছে, ওর একটা হুইলার বাজার নামে একটা পেজ আছে যেখানে সেকেন্ড হ্যান্ড বাইক কেনা বেচা হয়, আমি লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি, তো ওইখান থেকে নেয়া। তো যেহেতু এক বন্ধু করতেছে তো চিন্তা করলাম যে সাথে যাই, তাহলে আড্ডা মারতে মারতে কাজটা হয়ে যাবে। কারণ হচ্ছে যদি আমি একা যাই তাহলে বোরিং লাগবে, তো ওরাও যাচ্ছে সাথে আমিও যাই, এই জন্য বেসিক্যালি আজকে বের হওয়া। আজকে হচ্ছে থার্সডে, জানি না কেমন জ্যাম হবে, বা এখন একটু জ্যাম পড়বে কারণ হচ্ছে অফিস টাইম, আর হচ্ছে BRTAতে কেমন আজকে ভোগান্তি পোহাতে হবে জানি না। তো আমি আজকে ট্রাই করব যে কিভাবে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের নেম ট্রান্সফার করতে হয়। নর্মালি অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। অ্যাকচুয়ালি যারা জানেন না তাদের জন্যই বেসিক্যালি আজকের ভিডিওটা। এটা খুব আহামরি কিছু না, নর্মাল একটা বিষয়, বাট জানার অনেক ভুল আছে বা অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়। অনেকে মনে করেন যে দালাল দ্বারাই করতে হয় বা এমন কিছু একটা, অ্যাকচুয়ালি না, দালাল দ্বারা করতে হয় না, আপনি চাইলে নিজেও করতে পারবেন। সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, আপনারা আশা করি বুঝে যাবেন যে কীভাবে কী করতে হয়। সো চলেন আগে যাই, দেন দেখা হচ্ছে, বাই গাইজ। আমি কিছু কাজ করে আসছি, এখন টাকাটা জমা দিতে হবে, আর এগুলো হচ্ছে সব ফটোকপি। এখানে আছে হচ্ছে ট্যাক্স টোকনের ফটোকপি, আমার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, ভোটার আইডি ফটোকপি, আর হচ্ছে গাড়ির কাগজের ফটোকপি। সো এখন আর কি আমি টাকাটা ব্যাংকে টাকাটা জমা দিয়ে সেই রিসিপ্টটা নিয়ে যাব এবং স্ট্যাম্পগুলো লিখাবো। কাউন্টার কয়টা? অপর পাশে না? ও আচ্ছা আচ্ছা গাইজ, মোটরসাইকেলটা হচ্ছে পিছনে আর সামনে হচ্ছে গাড়ির, আমি ভুলে গেছিলাম। নাম ট্রান্সফারের টাকা কি এখানে জমা নাই? ভুলে আমার নাম ট্রান্সফারের টাকা স্লিপ দিয়েছে, এইজন্য বলছি। নাম ট্রান্সফার, নেম ট্রান্সফার এটা টাকা কি এখানে জমা হয়? জি। আচ্ছা, ৩০০০? হ্যাঁ ভাই, এটা কি আলাদা সেট করছে? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা। কত করছে সেট করছে এটা? অ্যাকচুয়ালি এটা ক্যাম, হ্যাঁ, বিজি ক্লাব, বিজি ক্লাব, এটা এটা হচ্ছে আপনার ক্যামেরা দামের উপর ডিপেন্ড করে, আপনার 5,000 টাকা থেকে। আপনার এই সেটআপটা কত? আমার এই ক্যামেরার দাম নিছিল হচ্ছে 33,000 টাকা, মাইক অ্যাডাপ্টারের দাম হচ্ছে 7,500 টাকা, সরি 6,500 টাকা দিছিল, আর হচ্ছে মাইক্রোফোন তো আপনার 250 থেকে 1,000 টাকা যেটা ইউজ করে। এই গাইস, এই হচ্ছে আমার ব্যাংক রিসিটের হচ্ছে কপি, এগুলোর মধ্যে কয়েকটা দিয়ে দিতে হবে আর মানে একটা রিসিট আমার কাছে থাকবে, বাকি সবগুলো আর কি অ্যাটাচ করে দিতে হবে।
তাহলে চলুন নেক্সট পার্টে যাওয়া যাক। সো গাইজ, যখন আমার ফাইলটা রেডি হবে তখন একদম সিরিয়ালে দাঁড়াইতে হবে। আর হচ্ছে যে এখানে ডিজেল প্লেট লাগায় গাড়ির, আর ওই পাশে হচ্ছে আপনার মোটরসাইকেলের ডিজেল প্লেট লাগাইতে হয়। অবশ্য ম্যাক্সিমাম মানুষ জানে, তারপরও আর কি বলতেছে যেহেতু ভিডিও করতে আসছি, আর যদি কেউ না জানে তাহলে তাদের জন্য একটু উপকার হবে এই আর কি। এই যে গাইজ, এই যেখানে মালিকানা বদলির যে স্ট্যাম্পগুলো এরকম ফেরি করে বিক্রি করে আবার এই সামনেও আছে, আপনারা চাইলে নিজেরাও লিখতে পারেন যদি টুকটাক বুঝে থাকেন। আর যদি মনে করেন যে না, আমি হয়তো ভুল হইতে পারে বা ঝামেলা হইতে পারে, তখন এই যে পাশে হচ্ছে এই রোডটা, এখানে অনেক দোকান আছে, সেখান থেকে কোনো না কোনো মানে দোকানের যে তাদের সাথে কন্ট্যাক্ট করে লিখানো সহ মানে টোটাল ফাইলটা আপনাকে রেডি করে দেবে। মোট কথা হচ্ছে এটা, আর আপনি শুধু যে লাইনে দাঁড়াবেন বাকি কাজ তো হয়ে যাবে। যেখানে অনেক দোকান আছে এগুলোতে আপনারা চাইলে মানে তারা হয়তো একটা ফি নেবে, ওই ফিটে আপনারা বার্গেনিং করে নিয়ে নেবেন আর কি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর আই থিঙ্ক 1200-1300 মতো লাগে স্ট্যাম্প টিস্ট্যাম্প সহ। অ্যাকচুয়ালি আমারটা এখনও দেওয়া হয় নাই, দিলে আমি আপনাদের জানাতে পারবো এবং স্ট্যাম্পগুলো কী কী লাগে সেগুলো একটু পরে দেখাচ্ছি। গাইজ, আমি একটা ইনফরমেশান আপনাদের দিতে পারি নাই, সেটা হচ্ছে এইগুলো নাকি এটা আর কি আপনার সত্যায়িত করা লাগে, যে দেখেন নোটারি, সত্যায়িত বলতে নোটারি করা লাগে, যার কারণে একটা উকিলের প্রয়োজন হয়। যদি আপনি নিজে পূরণ করেন সেক্ষেত্রে ওনাদেরকে দিয়ে লটারি মানে নোটারি লটারি না নোটারি করে নেবেন। আর হচ্ছে কী কী লাগে আমি বলি, এই যে এইগুলো হচ্ছে বিআরটির কাগজ, এখানেই পাবেন সব কিছু। এগুলো নাম ট্রান্সফারের জন্য, এগুলো বললে ওরা ম্যানেজ করে দিবে, মানে যারা আছে ওখান থেকেও কালেক্ট করতে পারেন। আর হচ্ছে এগুলো তো আপনার যখন আপনি বাইকটা কিনবেন তখন এগুলো পাবেন। আর হচ্ছে যে এই ফর্মটা থাকে, এগুলো হচ্ছে নাম ট্রান্সফারের যে, তো এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে এখানে অনেক ইনফরমেশন থাকে, সেগুলো হচ্ছে এই চাবি নে, তুই যা আমি আইতাছি। আর হচ্ছে এখানে 4টা সিগনেচার দেওয়া লাগে। আর স্ট্যাম্প কয়টা, 400 টাকার 400 টাকার 4টা না স্ট্যাম্প, না 100 টাকার করে 4টা, 100 টাকার করে 4টা, আচ্ছা আচ্ছা। গাইজ, টোটাল 400 টাকার স্ট্যাম্প লাগে। সেখানে হচ্ছে আপনার এখানে যেহেতু আমরা প্রথমে 50 টাকার একটা স্ট্যাম্প দিয়েছিলাম, যার কারণে আর কি এখন একটু বেশি লাগছে, আর হচ্ছে 2টা স্ট্যাম্প খালি দিতে হয়। তো এই জিনিসটা অনেকটু ভেজাইলা, যার কারণে আপনারা চাইলে তাদের কাছ থেকে করে নিতে পারেন। এখানে অনেকগুলো পেজ আছে, এখানে ওই মালিকের হচ্ছে ভোটার আইডি, তারপরে গাড়ি মানে পেপার স্টেপার যা আছে সব কিছু আর কি দিতে হয় এই আর কি। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনার ভেরিফিকেশন, লাইক পুলিশ ভেরিফিকেশন নামে একটা খরচ আছে, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন লাগে। এখন আপনি যদি নিজে করতে যান সেক্ষেত্রে হয়তো বা দেখা গেছে যে ওই পুলিশ ভেরিফিকেশনের জন্য আলাদা একটা প্রসেস আছে। আর যদি ধরেন ওইখানে কিছু ম্যানেজ করার কোনো ওয়ে থাকে তাহলে ম্যানেজ করে দেন ওটা করতে হবে, কারণ ওই পুলিশ ভেরিফিকেশনটা নাকি লাগেই, মানে কম্পালসারি ওটা। সালাম আলাইকুম সজীব, আমি আপনার বাইকটা নিছি আর কি। দেখেন দুইজনের ছবি, ছবি তুলে নিলাম, এখন এটা আর কি জমা দিতে হবে। কিন্তু কথা হয়েছে, এই নিয়মটা আমি আগে জানতাম না, এটা নাকি অনেকদিন আগেই হয়েছে। গাইজ, এখন আমার বাইকের ফাইলটা চেক করা হবে, উনি সাইন করে দিলে আমাদেরকে ওই যে 2তলায় বা 3তলায় যেতে হবে, দেন আর কি ওখান থেকে সাইন করে একলজের ব্যাপারটা নিতে হবে আর কি। একলজের ব্যাপার না, বেসিক্যালি হচ্ছে নাম ট্রান্সফারের পরে যে পেপারটা দেয় আর এই ফাইলটা রেখে দেবে, আমাদের কাজ শেষ এখানে। 202, হ্যাঁ 202 নম্বর রুমে যেতে হবে। তো ওইখানে যে 202 নম্বর রুমে যে ওইখানে একজন ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট না বেসিক্যালি অফিসার, ওনার সামনে আর কি মালিককে জিজ্ঞেস করবে আপনি সেল করছেন, উনি বলবে হ্যাঁ, তারপরে আমাকে বলবে আপনি ক্রেতা হ্যাঁ, তো দুজনের সম্মিলিত একটা সিগনেচার নিবে, দেন শেষ। পরে ওই কাগজটা নিয়ে এসে আবার নিচে আসতে হবে, নিচে অথবা উপরে যে কোনো এক জায়গায় দেয়, এটা সিরিয়াল ওয়াইজ ভ্যারি করে, তো এটা ওনারাই বলে দেয়। তো ওইখান থেকে দেন হচ্ছে একটা রিসিট দিবে, যেটা হচ্ছে ফাইনাল রিসিট, যেটা দিয়ে আপনি চলতে পারবেন, যেটা আপনার ব্লু বুক হিসেবে এই কাজ করবে, সেটা পুলিশ টুলিশ তুললে আর কি। এই তো এখানে হয়তো আরও আধা ঘন্টা এক ঘন্টা লাগবে। 1 hour later
সো গাইস, এই হচ্ছে আমার ইয়ার কাজটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বের হবো একটু একটু। এই হচ্ছে আমার অ্যাকাউন্ট পেপার, বা যেটাই বলি না কেন, এটা হচ্ছে এখন আমার ব্লু বুক। সো এখন আর কি কাজ শেষ, অনেকক্ষণ লাগছে, সময় আছে, বাকি কথা আমি বাইকে উঠে বলতেছি। হ্যাঁ, ক্যামেরা। সো গাইস, ফাইনালি আমার কাজ শেষ। মানে যদি আপনারা নাম ট্রান্সফার করতে আসেন, অ্যাটলিস্ট 3 ঘন্টার মতো সময় নিয়ে আসবেন, কারণ সব মিলে মোটামুটি ভালোই একটা সময় লাগে। আর মাঝখানে যদি একটু কী বলে এটাকে, যদি লাঞ্চ টাইম পরে যায় তাহলে তো আরও প্যারা। আচ্ছা, আমি এক এক করে সব একটু ডিটেলস আবার রিভিউ করি কী কী করলাম। ফার্স্টে আসলাম, এসে কিছু ফটোকপি করলাম, যেমন ভোটার আইডি কার্ড, তারপর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, এগুলা আর কিছু যদি ফটোকপি বাকি থাকে সেগুলো করে নেবেন। দেন স্ট্যাম্পের জন্য একটা জায়গায় কন্ট্যাক্ট করবেন, স্ট্যাম্প লিখে দিবে, প্লাস হচ্ছে নোটারি করে দিবে। আর হচ্ছে এই ফাঁকে আপনি যে ব্যাংক জমাটা দিয়ে আসবেন, ব্যাংক জমার সাথে ওই যে এফোর সাইজের ছবি, মালিক মানে যে বিক্রেতা ক্রেতা দুজন একসাথে এফোর সাইজের ছবি একটা প্রিন্ট করে সাথে অ্যাটাচ করে দিবেন। আর আর যখন আপনি বাইকটা কিনবেন তখন তো মালিকের ভোটার আইডি ছবি টবি সব থাকবেই, তো ওইগুলো অ্যাটেড করে সব সিগনেচার টিগনেচার শেষ করে ফাইলটা রেডি করে আপনারা দেখলেন একটা লাইনে দাঁড়াইলাম। সেই লাইনে দাঁড়ানোর পরে রেজিস্ট্রেড এসে জাস্ট হচ্ছে একটু চেক করে আপনার একটা সাইন করে দেবে। সেখান থেকে বলবে দুইতলা যেতে, 201 অথবা 202 এরকম একটা রুম নাম্বার ওরা বলে দেয় আর কি। সেখানে যে এখান থেকে সাইন করবে হচ্ছে ক্রেতাকে, মানে এখানে আর সরি ক্রেতাকে নেয় নাই, শুধু বিক্রেতাকেই নিছে। নর্মালি ক্রেতা বিক্রেতা দুজনেই থাকে, বা সেখানে মাত্র শুধু ক্রেতাকেই নিছে, সরি বিক্রেতাকে নিয়ে জাস্ট সাইন করে শেষ। এরপরে বিক্রেতা চলে গেছে, সেখান থেকে লিখে দিছে হচ্ছে 118 নম্বর রুম, মানে নর্মালি যে তখন রিকমেন্ড যেটা থাকে 118 নম্বর 170 নম্বর, যখন যার যে সিরিয়াল পরে ওই অনুযায়ী একটা মানে রুম ঠিক করা থাকে ওইখানে যে সাইন করানোর জন্য। তো আগে এন্ট্রি করতে হয়, এন্ট্রি করে দেন ওই অফিসারের সাইন লাগে, ওই অফিসারের সাইনটার জন্য দেন আপনার ওই যদি এক অফিসার না থাকে অন্য অফিসার করে দেয়। যেমন আমার 118 নম্বর রুম ছিল, সেই অফিসার ছিল না, 117 নম্বর রুমের অফিসার করে দিছে। তো এখানে আসলে একটা সমস্যা হয় কি, অনেক সময় অফিসার ওই যে বাইরে যায়, এই জন্য পাওয়া যায় না, ওই যে বাইক চেক করতে যায় যখন তখন আর কি তারা থাকে না অনেক সময়, যার কারণে দেখা গেছে একটু ওয়েট করতে এই আর কি। আর প্যারা বলতে ও আরেকটা কথা, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যে আপনার এখন যেটা নতুন অ্যাড হয়েছে পুলিশ ভেরিফিকেশন, সেটা নাকি আপনার হচ্ছে কিছু ফর্ম আছে এখান থেকে ফর্ম নিয়ে দেন কীভাবে কীভাবে জানি এটা করতে হয়, আমি আসলে যেহেতু করি না, যতটুকু শুনলাম লোক মুখে এটা আর কি পুলিশের কাছে এই ফর্মটা জমা দিলে পুলিশ যেমন হচ্ছে পাসপোর্টে ভেরিফিকেশন আসে এরকম ভেরিফিকেশন করে দেন আর কি আপনার এই একটা কাগজ দিবে, ওই কাগজটাই এই ফাইলের সাথে অ্যাড করতে হয়। যেহেতু আমি ওই কাজটা করিনি, আমি টাকা দিয়েই করেছি, সেটার জন্য আমাকে মানে একটা অ্যামাউন্ট দেওয়া লাগছে, সেটা আমি না বলি, কারণ হচ্ছে যেহেতু এটা ইলিগ্যাল কাজ, আর ইলিগ্যাল কাজের ব্যাপারটা আমি কখনোই প্রমোট করব না। আর আপনারা এসে বার্গেনিং করে নেবেন, আর যেহেতু বাংলাদেশে সব কিছুর মধ্যে লিগ্যালের মধ্যে কিছু কিছু জিনিস ইলিগ্যাল থাকে, আসলে বাংলাদেশে অনেক কিছু ইলিগ্যাল আছে, সো এগুলো আপনারা সবাই জানেন, জিনিসটা হচ্ছে ওপেন সিক্রেট। তো যদিও দালাল নাই, তারপরে ওদের কিছু লোক আছে যারার মাধ্যমে আর কি ওরা কাজটা করে থাকে, এগুলো আপনারা যারা বুঝেন তারা তো বুঝতেই পারছেন কাদের কাজ দ্বারা এই কাজগুলো হয়। তো এই তো এই টাকাটা আমি ওদেরকে দেই, দেওয়ার পরে আর কি নর্মালি আমার ওইখানে লাগছে হচ্ছে 3000, ধরেন 3000ই, আর হচ্ছে ওইখানে লাগছে ধরেন 1200, আর এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিছু লাগছে সেটা ভালোই একটা অ্যামাউন্ট, তো কম না, ভালো একটা অ্যামাউন্ট। তো এর অবস্থা তো এইভাবেই আর কি, আপনারা একটা নাম ব্যবসা করতে পারেন। তো প্যারা খাওয়ার কিছু নাই, অনেক ইজি, আবার না বুঝলে একটু প্যারা আর কি। এই তো এই ছিল আমার আজকের কী বলে BRTA-র পর্ব। তো BRTA-তে আসছিলাম হচ্ছে নাম ট্রান্সফার করতে, তো মোটামুটি আলার মতো হয়ে গেছে। আর ওই যে কাগজটা দেখছেন, এটি এখন আমার নাম ট্রান্সফারের কাগজ, সরি ব্লু বুক, এটা দিয়ে আমাকে এখন চলতে হবে। দেন যখন আমাকে SMS পাঠাবে ফিঙ্গারপ্রিন্টের জন্য, তখন আমি ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে গেলে দেন আমাকে তারা স্মার্ট কার্ড দেবে। এ হচ্ছে প্রসেসিং। তো ঠিক আছে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভিডিওটা অনেকের হেল্প হয়েছে বা হেল্প হবে। তো যদি হেল্প হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিন, যাতে এমন আরও ভিডিও আপনারা পেতে পারেন। So that's all for today. I'll see you in the next vlog. Be happy.